তাহলে ওটা বাবা ওটাই করো কিন্তু তার বিজ্ঞান করে তো আগে ছিল পুকুর পার যা যা টাউন কই না কথাটা বলতে তার অভিযোগ শুনছিলাম আমরা তো এমনি ঠান্ডাতে হতো 8 ডিগ্রি ঠান্ডা চলছে ইসলামপুরে একজনে আগুনের ব্যবস্থা করা হয়েছে একজনে ঘাস পাতে আমরা লকড়ি দিয়ে এটা আগুনের ব্যবস্থা করেছি সবাই আগুনের আগুন তাপতেছে আর তারপর নিজের কথা ওরাগুলো বলে নিজের অভিযোগ কিছু অভিযোগ নেই কিছু আছে আবার লোক আছে নুরুদ্দিন আছে গ্রাম পঞ্চায়েত মেম্বার এরা সবাই আছে যে আমাদের দিচ্ছেন সাধন চক্রবর্তী টাউনের সে বলছে যে এখানে ঠান্ডাতে একটু বাড়তে পারলাম আগুন থেকে খুব ভালো লাগছে আজকের দিনটা আমাদের আগুন থেকে আরম্ভ করা হলো এই দুদিন ঠান্ডা থাকবে আমি এখানে বলে যাচ্ছি যে আপনার আগুনের ব্যবস্থা রাখবে ইন্দালকে বলে গেলাম যা যা টাউন কই না এত ঠান্ডার মধ্যে দেখা যাচ্ছে ওখানে আমার অভাব অভিযোগ বা কারো কোনো কিছু যদি সমস্যা ছিল সেই সমস্যা সমাধানের জন্য এখানে প্রায় আসি আমরা এখানে আমাদের সমস্যার সমাধান হয় আমরা এখান থেকে সব কথাই শেয়ার করি এখানে এখানে যেহেতু আজকে খুব প্রচুর ইসলামপুর খুব ঠান্ডা এই ঠান্ডার কারণে আমাদের এমএলএ সাহেব নিজেই নির্দেশ দিলেন যে এখান থেকে প্রতিদিন আগুন পোহানো হবে এখানে এখানেই বসে সবাই যাতে ঠান্ডা অনুভব করতে না পারে একটু গরম এখানে কথাবার্তাও হবে আলোচনাও হবে এবং আগুনটাও পোহাতে পারবে যাক চৌধুরী বাড়িতে এসে করিম কাকু বললো আগুন লাগাও ওর ছোট ছেলেকে এসে ঠিক রেডি রেডি করে দিয়ে সব করলো আজকে ভালো লাগলো কাকুকে বললাম কাকু বললো আবার কালকে থেকে হবে যাক আমরা টাউনের লোকগুলো আসবো আসেন হ্যাঁ আমরা ঠিক এখান থেকে ঠান্ডা হয়ে আসবো গরম হয়ে বাড়ি যাবো কালকে থেকে চা কালকে ব্যবস্থা করি।